ছেলেরা কিন্তু একটা ড্রেস অনেকবার রিপিট করে, আমরা মেয়েরা কিন্তু একটা ড্রেস এতবার রিপিট করি না। টালটি একটা টি শার্ট লইয়া রে মানে তারা রোগ ধর তোরা গিফট দিয়ে কারণ এলিটার প্যাকেজিং করে দিও নাম ফোন পশ নেস আইর তুই তারা রিলি তারা খুশি যাবো আমিও খুশি হিন্দি। মধ্যবিত্ত ও নিম্নবিত্ত লর ফ্যাশনের হতা মাতা ত্রাহিয়ারে আতন নাগালত চলিয়েছে এলিট ইউনিক ব্যাগ ডিজাইন লইয়ারে মরত ফলর ব্যাগ ডিলে আউটফিট ফাইজেবেন গই মাত্র 999 টিয়ার মধ্যে হোম টিআই ড্রেস ফায়ারে বন্ধু লরে উপহার দিয়ারে ঈদ আনন্দ ভাগ করে লইত সাই তরুণল। সাধ্যের মধ্যে ব্যাকের ঈদ আনন্দ যাতে একখানা অভিজাত স্টাইলের হয় এ হারণে ব্যাকের আতের নাগালে ব্র্যান্ডের হরগোয়া পৌঁছাই দিবে লাই নগরী সানমার ওশান সিটির চতুর্থ তলাত উদ্বোধন করা হইয়ে এলিটর সপ্তম আউটলেট। মার্চ 23 তারিখ শনিবার জাকজমকপূর্ণ আয়োজনে ফিতা ও কেক হারিয়ারে উদ্বোধন করা হয় এলিটের আরোগ্য শোরুম। কোয়ালিটি আলহামদুলিল্লাহ আমার পাঞ্জাবি খুবই ভালো লেগেছে, পাঞ্জাবির ভ্যারিয়েশন আছে অনেক বেশি। অ্যান্ড যেহেতু সামনে সামার হাফ স্লিভস ওনাদের যে শার্টগুলো ওইগুলো খুবই ভালো, পাশাপাশি পাঞ্জাবির প্যান্ট সবকিছুই মোটামুটি ভালোই লেগেছে। উদ্বোধনের সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম 10 আসনের নির্বাচিত জাতীয় সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চু। দেড়ে খমফাইম খমহনুকে ফাজার ইনু ল্যাং জিনিস ব্যক্তিত্বে আমি খুশি হইম এবং আবার আনার সাথে সাথে আর বিভিন্ন সমাজত কাম করি রাজনৈতিক অঙ্গত কাম করি বেশিরভাগ গরিব মানুষের নানান সম্পর্ক এই জন্য খুশি হয়েছে আর বেশিরভাগ মানুষ এটা উপকৃত হইব। ফ্যাশনের পাশাপাশি দেশ এবং জাতির উন্নয়ন গরণই একমাত্র লক্ষ্য বলে জানিয়ে আর্ট লাইফস্টাইল লিমিটেডের চেয়ারম্যান মামুন চৌধুরী। প্রথমত ইবেলে এবারে স্প্রেড করে দিয়ে পুরো কান্ট্রি ওয়াইজ সারা দেশত, তারপর যে ইবেরে যখন আই দেশের বাইরে যাইব তখন আর রেমিটেন্স আর শুরু হইব। আমি টিচিং লাইনে তো নাসি, আমি আবার শিক্ষা ব্যবস্থা ফিরিলে যাইম এই ব্যবসারে। এখন জাতির যদি উন্নত করতে হইছে আর দেশ ডেভেলপমেন্ট করিলে হইত না তার মেরুদণ্ড যে শিক্ষা, অর্থাৎ এই ব্যবসাওরে শিক্ষা ব্যবস্থার খাতে এই প্রফিট তো নাই শিক্ষা ব্যবস্থা খরচ করি। 999 টি পাঞ্জাবি কিনিয়ারে বেশ আনন্দিত তরুণল। আই অলরেডি এলিটো টি শার্ট পরে আছি, আইর খুব ভালো লাগে যে এদের প্রোডাকশন ব্যাক ইন কোয়ালিটি ফুল উইদিন 99 to 999 দিয়ে ওনারা এত ভালো ভালো প্রোডাক্ট পাই যাবেন গই। মর্ফাকলাই আসলে বহুত ভেরিয়েশনের হর্সরাটা আছে, কোয়ালিটি আই চাই আতম ভালো লাগি, বাট কোয়ালিটি অলওয়েজ মানুষের ইচ্ছের উপর ডিপেন্ড করে। এদের আয়ের শখ সাইয়ারে চেক টেক করে যাইব কিন্তু 999 দিলে প্রোডাক্ট ফয়জন গই আহদি এন লাখর ব্যাপার। হ্যাঁ এখানে কালেকশনগুলো অনেক সুন্দর, প্রাইসও খুবই রিজনেবল। হ্যাঁ আমার পছন্দ কালার ব্ল্যাক ব্লু। এখানকার আমার সবচেয়ে বেশি ভালো লাগছে ওনাদের শার্টগুলো আর পাঞ্জাবিগুলো অনেক সুন্দর, শার্টগুলো রিজনেবল প্রাইস একদম 500 টাকা। এ সময় আরও উপস্থিত আছেন এলিট লাইফস্টাইল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জান্নাতুল ফেরদল, রাষ্ট্রপতি মরহুম জিল্লুর রহমানের সাবেক পলিটিক্যাল এপিএস লেখক সাংবাদিক শকত বাঙালি, সিপাতুলি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনির হোসেন, সানমার ওশান সিটি ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আসাদ, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, হাটাজারি উপজেলা আওয়ামী লীগের কামরুল ইকবাল সহ বোধগাই। সি প্লাস চট্টগ্রাম।